তোমার মতে যেটা মনে হয়। আপনি এমনিতে করেন ঠিক আছে, কিন্তু লাইভ ক্লাসে ওখানে কমেন্ট করলে কিন্তু ওরা বলে দিত। এদের ফন্টের নাম জেনে যাচ্ছে না, ফন্টের নামটা এখন আমার ওইভাবে মনে নাই, ফন্টটা আমার কাছে ছিল, নামটা হলে হয়তো বা দিতে পারতাম। পরবর্তীতে জানাই। আর কারো কোনো সমস্যা ছিল? আর কারো কি কোনো সমস্যা আছে? ভাইয়া ওই একজন লগ ইন করতে পারতেছে না, ওই বলতেছে যে আইডিটা দেওয়ার জন্য আর কি। লিঙ্কটা দিয়ে দিয়েন, লিঙ্ক তো গ্রুপে দেওয়া ছিল, আগের ক্লাসের লিঙ্কটা সেভ করে রাখলে তো পারতো। আপনাদের তো একটা লিঙ্কই আছে, এটা তো পরিবর্তন করা হয় না, একটা সেভ করে রাখলেই তো হয়। কি জানি উনি ঢুকলো, বললো যে ওইটা ওই যে পোস্টটি অন্য জায়গায় সরানো হয়েছে, এরকম একটা পোস্ট দিল। আচ্ছা, ওটা সঠিক বলতে পারবো না, আমি একটা সাইটে ওইভাবে লগ ইন করে নিলাম। ভাইয়া ক্লাসের পরে আপনি ওই গুগল ড্রাইভের লিঙ্কটা আমাদেরকে দিয়ে দিন, কারণ ইসুখন থেকে আসলে এইভাবে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, তো এই লাস্টের দুইটা ক্লাসও পাওয়া যায়নি আর প্র্যাকটিসও করা হচ্ছে না, মানে ভিডিওটা না দেখলে তো মনে থাকে না ভালো মতো। বুঝছি, আপনাদের মেমোরি কম নাকি? না ভাইয়া সাথে সাথে না করলে তো মানে মানে জিনিসগুলো ওইভাবে মনে থাকে না। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে আমরা ইলাস্ট্রেটরের ক্ষেত্রে যে ইন্টারফেসটা দেখছিলাম, যে ফার্স্ট লুক ইলাস্ট্রেটরে, এখানে ছিল এই অপশনটাকে বলা হচ্ছিল যে স্ট্যাটাস বার, ঠিক আছে, সরি স্ট্যাটাস না, এটা ছিল কন্ট্রোল প্যালেট, ঠিক আছে। কিন্তু এই এটার ক্ষেত্রে, ফটোশপের ক্ষেত্রে এটাকে বলা হয় অপশন বার, ঠিক আছে। মেনু বার, অপশন বার, এখানে টুলস তো আমরা সবাই পরিচিত আছি, স্ট্যাটাস বার, আর এদিকে যেটা আছে, এর আগে আমরা ইলাস্ট্রেটর দেখছি, এটাকে বলা হচ্ছিল যে ফ্লোটিং প্যালেট, আর এখানে শুধু প্যালেট নামে পরিচিত, ঠিক আছে। তারপর এখানে দেখেন যে প্রথম যে টুলসটা আছে, এটা হচ্ছে মুভ টুল। এখানে আপডেট ভার্সনে একটা সুবিধা করে দিছে, যেটা হচ্ছে যে প্রত্যেকটা টুলসের উপর মাউস রাখলে সেটার কাজ কি কিছুটা এখানে ইমেজ আকারে দেওয়া আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটার ক্ষেত্রে দেওয়া আছে। আচ্ছা, মুভ টুলের কাজটা কি? এর আগে আমরা ইলাস্ট্রেটরের সিলেকশন টুলের কাজ যেটা দেখছিলাম, ওটা কিন্তু মুভ টুলের কাজটাই করতে হবে না? এখানে মুভ টুলের কাজ হচ্ছে কোনো অবজেক্টকে সরানো এবং সেটাকে, মূলত এটাই হচ্ছে যে এখান থেকে লিয়ার ওয়েজ যে কাজ করে, ঠিক আছে। ইলাস্ট্রেটর ফটোশপ কিন্তু মূলত লিয়ার নিয়ে বেশি কাজ করা হয়। ইলাস্ট্রেটর ক্ষেত্রে অটোমেটিক লিয়ার ক্রিয়েট হয়ে যায়, আর ফটোশপের ক্ষেত্রে লিয়ার নিয়ে কাজ করে। যেমন আমি যদি এখান থেকে এটাকে মুভ করি, দেখেন এখানে কি আসছে, কনভার্ট টু নর্মাল লেয়ার। তার মানে এই লেয়ার আমি যদি এখানে ক্লিক করি, তাহলে কি হবে, এই লেয়ারটা ভেঙে যাবে, এটা কিন্তু লক আছে, ঠিক আছে, এটা জি কিন্তু সরতেছে না। আমি যদি এটাকে কন্ট্রোল জে দ্বারা আরেকটা ডুপ্লিকেট করি, আমি যে লেয়ারটা সিলেক্ট করলাম এখানে কন্ট্রোল জে এর মাধ্যমে ডুপ্লিকেট করি, ঠিক আছে, সেম লেয়ারটা এখান থেকে আমি এটা চাইলে সরাইতে পারতেছি, যেহেতু হোয়াইট কালারের উপর হোয়াইট কালার এটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো এই লেয়ারটা সিলেক্ট রাখা অবস্থায় আমি এখানে দুইটা কালার অপশন আছে, যেটা আমরা ইলাস্ট্রেটর ক্ষেত্রে দেখছিলাম যে ফিল কালার এবং স্টক কালার, আর এটা জি ফটোশপের ক্ষেত্রে হচ্ছে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে উপরে থাকে, ব্যাকগ্রাউন্ড কালারটা নিচে থাকে, ঠিক আছে। তাহলে জি এখানে ব্ল্যাক কালার কোনটা আর হোয়াইট কালার কোনটা?
এখানে হোয়াইট কালারটা ফরগ্রাউন্ড কালার না ব্ল্যাক কালারটা ফরগ্রাউন্ড কালার? হোয়াইটটা ব্যাকগ্রাউন্ড কালার। সবাই কি একমত? জি জি, এতে কোনো সন্দেহ নাই না? কারণ এটা নিচে আছে আর ব্ল্যাকটা উপরে আছে। আচ্ছা এখন কোনটা? আচ্ছা এটা পরিবর্তন হয় কিসের মাধ্যমে? যখন মিস করলাম এটা কিসের মাধ্যমে হয়? শিফট এক্স। শিফট এক্স এর মাধ্যমে তো ইলাস্ট্রেটরে ফিল কালার থেকে স্টক কালার, স্টক কালার থেকে ফিল কালার রিপ্লেস করা যেত। এটা তো আমি শুধু ওপেন নিস করতেছি, সেক্ষেত্রে কি ব্যবহার করা হচ্ছিল? আমি তো সাইনে ক্লিক করি না, আমি তো এখানে মনে করেন যে কিবোর্ড শর্টকাটে কাজ করতেছি। কিবোর্ড শর্টকাট হচ্ছে এক্স, ঠিক আছে? শুধু এক্স, শুধু এক্স। এটা ফটোশপের ক্ষেত্রে, ইলাস্ট্রেটর ক্ষেত্রে, দুটার ক্ষেত্রে। জি ভাই। এখানে অনেকটা শর্টকাট এবং মেনুগুলো অনেকটাই, যেহেতু অ্যাডোবিটা, অ্যাডোবির সফটওয়্যার ইলাস্ট্রেটর ফটোশপ দুইটাই, ঠিক আছে, এই জন্য অনেকটাই সিমিলার। তো তারপরে এখানে আমরা দেখি যে নতুন যে ভার্সনটা, এর ভিতরে একটা টুলস আছে যেটা হচ্ছে আর্টবোর্ড, ঠিক আছে? এখানেও আমরা চাইলে ফটোশপে একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি। আর ফটোশপে আমরা যখন নতুন একটা ডকুমেন্টস ওপেন করি, এখানে আমি এটা ক্লোজ করে দিচ্ছি, ফাইল, ফাইল থেকে নিউ, নিউ ক্লিক করার পর এখানে দেখেন আমরা ইলাস্ট্রেটর যেরকম এরকম মেনুগুলো পেয়েছিলাম, যে ওয়েবের জন্য, প্রিন্টের জন্য, আর্ট ইলাস্ট্রেশনের জন্য, মোবাইল ডিভাইস, ফিল্ম এন্ড ভিডিও, ঠিক আছে, এগুলোর জন্য অপশন গুলো আছে। তো তারপর এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে আর্ট বোর্ড, ঠিক আছে? এই আর্ট বোর্ডের এখানে দেখেন টিক মার্ক দেওয়া আছে, চেকবক্সটাই টিক মার্ক দেওয়া আছে। এই চেকবক্সে যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা আর্ট বোর্ড আকারে আসবে, সরাসরি লেয়ার আসবে, ঠিক আছে? আমি এখানে ক্লিক করছি, অথবা আমি এখানে রিসেন্টে যে সাইজটা ছিল এই সাইজটা সিলেক্ট করে আমি এখান থেকে আর্টবোর্ডটা এই বক্সে টিক মার্ক করে দিলাম, গ্রেট। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু আর্টবোর্ড লেখাটা আসছে, তাই না? জি। আর্টবোর্ড লেখার পাশাপাশি এখানে আর্টবোর্ডের অপশনগুলো আছে, এটার মাধ্যমে আমি চাইলে উপরে নিচে বেশ কিছু আর্টবোর্ড নিতে পারি। এখানে ক্লিক করলাম, পাশে আরেকটা আর্টবোর্ড হয়ে গেল, এই পাশে ক্লিক করছে আরেকটা আর্টবোর্ড হয়ে গেছে, উপরে যদি ক্লিক করি উপরে আরেকটা আর্টবোর্ড হবে। আমি এখন জুম আউট করে দেখছি কয়টা আর্টবোর্ড হয়ে গেল, ঠিক আছে? আর এখন যদি আমরা আর্টবোর্ড টুলের মাধ্যমে এখানে ক্লিক করি তাহলে আর্টবোর্ড গুলো সিলেক্ট হবে, অথবা এখান থেকে আমরা লেয়ার থেকে আর্টবোর্ড গুলো সিলেক্ট করে নিতে পারি, ঠিক আছে? জি। আমি যদি এই আর্টবোর্ডে এটা সিলেক্ট করি, এখান থেকে দেখেন আমি নাম লিখছি, এখানে দেখেন নামটা পরিবর্তন হয়েছে কি? জি। কোনটাতে পরিবর্তন হয়েছে? ফার্স্টে লোগো ওটা ফার্স্টে আছে, এক নম্বর। তাহলে আপনার চোখ দিয়ে সবকিছু ভালোভাবে দেখতেছেন, তাই তো? আমি ভাবতেছিলাম যে নিচের দিকে দেখালে দেখি ওইদিকে চোখ যায় কিনা। আপনারা তো যেদিকে দেখাই শুধু এদিকেই দেখেন, পুরোটা দেখার চেষ্টা করেন। আচ্ছা তাহলে এগুলো আর্টবোর্ড আকারে আছে। আমি যদি আর্টবোর্ড গুলো কি এখান থেকে, দেখেন আর্টবোর্ড অপশন আছে, ঠিক আছে, এখানে ক্লিক করছি, এটার মাধ্যমে আমি এটা আর্টবোর্ডকে লক করে ফেললাম, ঠিক আছে, ক্লিক করছি লক। এখন এটা যদি আমি চাই, যেমন এখন সিলেক্ট আছে এটা, ঠিক আছে, এখন যদি ধরেন আমি ব্রাশ কিংবা কোনো কিছুতে কাজ করি, এই আর্টবোর্ডে কাজ করছে? না, কাজ করছে না। আর যেটা লক নেই সেটা আমি সিলেক্ট করছি। এবার আমি এখানে যাব, এটা মূলত আর্টবোর্ডে যেতে যাচ্ছে না। ও আচ্ছা, এটা এই লকের জন্য মূলত না, এটা হচ্ছে যে আপনার যেটা হচ্ছে লিয়ার অনুযায়ী কাজ করছে। এটা একটা লিয়ারে তিনটা চারটা আর্টবোর্ড আছে, ঠিক আছে? আমরা চাইলে আর্টবোর্ড গুলো আলাদা করে ফেলতে পারি, যেটা হচ্ছে যে এখান থেকে আর্টবোর্ড তুলতে যাব, তারপর যে আর্টবোর্ডটা আছে এখান থেকে আমরা এখান থেকে সরিয়ে নিতে পারি, ঠিক আছে?
এবার এখানে যেটা আছে যে আমার এই আর্টবোর্ড গুলোর মধ্যে এটা কিন্তু একটা লেয়ার আছে, তাই না? নিচে আমরা শুধু একটা লেয়ার রাখছিলাম। তো এখন এই আর্টবোর্ডটা যদি সিলেক্ট করে আমরা লেয়ার করতে চাই, কন্ট্রোল ই, কন্ট্রোল ই, এটা হচ্ছে যখন আর্টবোর্ড থেকে মনে করুন লেয়ারে পরিণত করবেন, ঠিক আছে? সেক্ষেত্রে কন্ট্রোল ই। মানে ওই আর্টবোর্ডটাকে সিলেক্ট করে কন্ট্রোল ই দিতে হবে। এখানে শুধু একটা আর্টবোর্ড যখন থাকবে, এখানে কিন্তু চারটা আর্টবোর্ড আছে, ঠিক আছে? যেমন আমি এটা ক্লোজ করে দিচ্ছি, এখান থেকে নিউ নিচ্ছি, নেওয়ার পর আমি এখানে একটা আর্টবোর্ড দেওয়া আছে, ওকে। এখন এটা আর্টবোর্ড মোডে আছে না? জি। এখন যদি আমি কন্ট্রোল ই চাপিয়ে এইদিকে লক্ষ্য করেন, কন্ট্রোল ই, ঠিক আছে, এখন কিন্তু শুধু লেয়ার মোডে চলে গেছে, এখন কিন্তু আর্টবোর্ড শো করছে। আচ্ছা, আচ্ছা, তো এখন যেহেতু এখানে দেখেন আমাদের এখানে কি লক চিহ্নটা আছে, না? তাহলে আমরা চাইলে এটাকে মুভ করতে পারবো। দেখি এখান থেকে যদি আমরা সিলেক্ট মুভ টুলের মাধ্যমে মুভ করি, বুঝছে? জি জি, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি যদি এটাকে আরেকটা কপি করি, কন্ট্রোল জে, ডুপ্লিকেট করলাম, তো এখন আমি এটাকে মুভ করার পর এখানে যেহেতু একই কালার বোঝা যাচ্ছে না, আমি এখানে কালার চেঞ্জ করে দিচ্ছি। তো ফরগ্রাউন্ড কালার ফেলার জন্য আল্টার ডিলেট, আর ব্যাকগ্রাউন্ড কালার অবজেক্টে ফেলার জন্য কন্ট্রোল ডিলেট, ঠিক আছে? তো আমি যদি এখন কন্ট্রোল ডিলেট চাপি, তাহলে আমার এটাতে কি কালার পড়বে? এটাতে কালো কালার পড়বে। কন্ট্রোল ডিলেট চাপলে কালো কালার পড়বে। কালো কালারটা কি কালার? মানে আমি কন্ট্রোল ডিলেট চাপলে যে কালো কালারটা পড়বে, এটা কেন পড়বে? ব্যাকে ব্যাক ব্যাকগ্রাউন্ড কালো কালারটা দেওয়া আছে, ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট আছে। কন্ট্রোল ডিলেট হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য, আর এখানে ব্যাকগ্রাউন্ড কালারে ব্ল্যাক কালারটা আছে, তাই তো? ব্ল্যাক কালারটা। আচ্ছা, কন্ট্রোল ডিলেট, তাহলে ব্ল্যাক কালারটা চলে আসছে। তো এখন আমি যদি এটাকে মুভ করি, তাহলে আমার নিচে কি কি আসবে? ফাঁকা আসবে, কিছু একটা দেখাবে, সাদা আসবে। সাদা আসবে, এই সাদাটা কেন আসছে? পিছনের ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে, পিছনে যে লেয়ারটা আছে আর্টবোর্ডটা আছে, সাদা কালার অবজেক্ট, ঠিক আছে? তো এখন আমি এখান থেকে ড্র্যাগ করছি, তো এখন যদি আমি এখান থেকে ড্র্যাগ করি, তাহলে কি যাবে? মানে এখান থেকে আমি ড্র্যাগ করছি, তাহলে কি বের হবে? এই কর্নারে ট্রান্সপারেন্ট বের হবে। ট্রান্সপারেন্টটা কেন বের হবে? আমরা ট্রান্সপারেন্টটা নিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্টের জন্য না। এখন যেটা হচ্ছে যে আমি যদি এখানে কালো যেটা আছে এখানে ড্র্যাগ করি, তাহলে কি এখানে ট্রান্সপারেন্ট বের হবে? না, সাদাটা ড্র্যাগ করলে ট্রান্সপারেন্ট বের হবে। আমি কালোটার উপরে যদি ড্র্যাগ করি, তাহলে কি এখানে ট্রান্সপারেন্ট বের হবে কি? বলতে পারতেছি, আমি ড্র্যাগ করলাম কালোটার উপর দিয়ে, এখানে ট্রান্সপারেন্ট বের হচ্ছে। হ্যাঁ, এই ট্রান্সপারেন্টটা বের হওয়ার কারণটা কি? মানে এই ট্রান্সপারেন্টটা কেন আসলো? ও আচ্ছা, এইটা ভাই ওই যে আর্টবোর্ড 1 টা সিলেক্ট করা আছে, এখানে আমার মূল জিনিসটা লক্ষ্য করতে হবে, আমি কোন লেয়ারটা সিলেক্ট করেছি। জি, লেয়ারটা সিলেক্ট করা, এই বিষয়গুলো ফটোশপে বেশিরভাগ ভুল হয়ে থাকে, ঠিক আছে? এই জন্য এই জিনিসগুলো প্রথমত আমি এই জিনিসগুলো বারবার উল্টা পাল্টা করে আপনাদের ধরতেছি, কারণ এই জিনিসগুলো যখন মনে থাকবে তখন আপনারা এই ভুলগুলো করবেন। জি, আচ্ছা, এখন যেটা হচ্ছে এখান থেকে আমরা মুভ টুলের কাজ দেখলাম, ঠিক আছে? তো মুভ টুলের মাধ্যমে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটা অবজেক্ট মুভ করলাম, ঠিক আছে? তো এখানে আমরা আর্টবোর্ড টুলস দেখলাম, আর্টবোর্ড টুলস এর মাধ্যমে পাশে আমরা নতুন একটা আর্টবোর্ড নিতে পারি ড্র্যাগ করে, ঠিক আছে? অথবা ডিলেট চেপে আমরা এটা ডিলিট করে দিতে পারি। যখন আমরা নতুন একটা আর্টবোর্ড নিচ্ছি, তখন নির্দিষ্ট একটা জায়গায় সে আর্টবোর্ডটা নিয়ে নিছে, এই জন্য আমাদের এখান থেকে জায়গাটা বেশি হয়ে গেছে, তাই না?
এবার আমরা চাইলে ক্রপ টুলের মাধ্যমে এটাকে ক্রপ করে ফেলতে পারি, যে আমার সাইজ অনুযায়ী যতটুকু প্রয়োজন। ঠিক আছে, আমার এতটুকু এরিয়া প্রয়োজন, নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো ক্রপ করার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে এখানে আপনার কোনো মাপ দেওয়া আছে কিনা। যদি কোনো মাপ না দেওয়া থাকে তাহলে আপনার ইচ্ছা মতো ড্রাগ করে নিতে পারবেন, আর যদি মাপ দেওয়া থাকে তাহলে সেই রেশিওতেই কাজ করবে। আচ্ছা, আচ্ছা, এখান থেকে মুভ টুলের কাজ দেখলাম। তো এবার এখানে আমার 2 নম্বর যেটা আছে, ইলিস মেজার টুল, যেটা ইলিস মেজার টুলের মাধ্যমে এখানে ইলিস মেজার টুল, এবার এখানে ড্রাগ হোল্ড করে, মাউসটা যদি হোল্ড করে রাখি আরো বেশ কিছু টুলস দেখতে পাবো। রেক্টাঙ্গুলার মেজার টুল, এখানে সিঙ্গেল রো মেজার টুল, ঠিক আছে, সিঙ্গেল কলাম মেজার টুল। এখান থেকে আমরা রেক্টাঙ্গুলার কিংবা ইলিপস একটা নিলাম। এটা কিন্তু ইলাস্ট্রেটরের মতো শেপে কাজ করে না, ঠিক আছে, একটা ঝিরি ঝিরি সিলেকশন তৈরি করে। যেমন এখান থেকে আমি ড্রাগ করছি, এটা ঝিরি ঝিরি ভাবে সিলেকশন তৈরি হয়ে গেছে না? জি ভাই, আচ্ছা, এইটুকু সিলেট আছে, ধরেন এটুকুর আমি একটা কালার দিচ্ছি, যে কালার, তো এই কালারটা এখানে ক্লিক করলে কি এখানে কালার পড়ছে? না এই কালারটা যদি এখানে ফেলতে চাই তাহলে আমাদের কি করতে হবে? কন্ট্রোল ব্যাক স্পেস অথবা ডিলিট, এখান থেকে কন্ট্রোল দিলে তো আমাদের ব্ল্যাক কালারটা পড়তেছে, কারণ এখানে ও ব্যাকগ্রাউন্ড। সরি সরি ভাই, অল্টার 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 ডিলিট, আল্টার, ঠিক আছে। আচ্ছা ভাই, অল্টার ব্যাক স্পেস আর কন্ট্রোল ব্যাক স্পেস সেম কাজ করে, মানে ডিলিটটা দিয়ে ব্যাক স্পেস, মানে যেটা হচ্ছে ব্যাক স্পেস ডিলিট দুটো একই কাজ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করতে পারো। ঠিক আছে, ডিলিট দিয়ে যে কাজটা করবে ব্যাক স্পেস দিয়ে ঠিক একই কাজটাই করবে। আচ্ছা, এখানে আমি এখানে একটা কালার দিলাম, কন্ট্রোল, এই যে জিরি জিরি অপশনটা আছে এটাকে ডিসিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে চাপবো কন্ট্রোল ডি, ডিসিলেক্ট, ঠিক আছে। তো আমরা এর আগে যখন ইলাস্ট্রেটরে কাজ করছি তখন কন্ট্রোল ডি তে কি করতাম, ট্রান্সফর্ম এগেইন, তাই না? জি, আর এখানে ডিসিলেটের ক্ষেত্রে আমি কন্ট্রোল ডি চাপছি। আচ্ছা, এখানে এখন যদি আমি মুভ টুলে যাই, মুভ টুলে যাওয়ার পর এখান থেকে ড্রাগ করি, তাহলে কতটুকু কোনটা সরবে, গ্রিনটা পুরোটাই সরে যাবে, পুরোটা ভাই, মানে পুরোটা গ্রিন ব্ল্যাক দুইটা সহ? জি জি জি, এই দুইটা সরে যাওয়ার কারণটা কি? ওই লেয়ারটা সিলেক্ট করা আছে, এখানে পুরো লেয়ারটা সিলেক্ট করা আছে, একটা লেয়ারের মধ্যে পুরো কাজ, কারণ এই কাজটা একটা লেয়ারের মধ্যে আছে যেখানে দুইটা কালার ব্যবহার হয়, ঠিক আছে। ড্রাগ করলে কালো এবং সবুজ দুইটা একসঙ্গে যাবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে, যেমন ধরেন এখান থেকে আমি ম্যাজিক ওয়াইন টুলের মাধ্যমে এইটুকু কালার সিলেক্ট করলাম, এখন আমি কন্ট্রোল জে দিচ্ছি। আচ্ছা, এখন যদি ড্র্যাগ করি তাহলে কোনটা যাবে? শুধু রাউন্ডটা শুরু, রাউন্ডটা শুরু, ঠিক আছে, রাউন্ডটা শুরছে, কিন্তু আরেকটা রাউন্ড আছে, কিন্তু কপি হয়ে গেছে নাকি ভাই? তাহলে আমি কন্ট্রোল জে চাপলাম, কন্ট্রোল জে এর মাধ্যমে কি হয়? কপি হয়, কপি হয়, অবজেক্ট ডুপ্লিকেট, ডুপ্লিকেট। কপি করা বলতে তো আমরা এখান থেকে সরাসরি লেয়ার ডুপ্লিকেট করা বুঝি না, তাই না? এখান থেকে আমি কপি করতে, যেমন এই অবজেক্টটা আমি এখানে রাখছি, তো এখান থেকে আমি এটা ম্যাজিক টুলের মাধ্যমে, ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে এখানে ক্লিক করলাম, এই কালারটা সিলেক্ট হয়ে গেল। আমি কন্ট্রোল সি তে কপি করতে পারি, এখানে কি আলাদা লেয়ার আসছে? না। আচ্ছা, এখানে যে আমি এডিটে যাই, এডিট থেকে কপি আছে, কপি ক্লিক করলাম, এখানে কি আলাদা লেয়ার আসছে? না না, তাহলে আমি যখন এখানে কন্ট্রোল জে চাপছি তখন আলাদা একটা লেয়ার আসছে এই অবজেক্ট সহ, তাহলে এটা কপি না, অবশ্যই ডুপ্লিকেট, ঠিক আছে, ডুপ্লিকেট। আচ্ছা দিলাম। তো এবার আমি যদি এই নিচের লেয়ারটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট চাপি তাহলে কি হবে? পুরোটা ডিলিট হয়ে যাবে, পুরো লেয়ারটা, পুরো লেয়ারটা ডিলিট হয়ে যাবে মনে হয়, শিওর না? না না ভাইয়া, আমি কন্ট্রোল ডিলিটের কথা বলছি, শুধু ডিলিটের কথা বলি না। আচ্ছা, কন্ট্রোল ডিলিট দিলে তো এটা তো ওই যে কালারটা, কালার আসবে একটা, কি কালার আসবে আপনার
ব্ল্যাক কালার টাইপের, ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে এখানে যে গ্রিন এবং ব্ল্যাক এর মিশ্রণটা আছে এখানে, শুধু ব্ল্যাক কালারটা হয়ে যাবে। ঠিক আছে, আমি এখান থেকে কন্ট্রোল ডিলিট চাপলাম, শুধু ব্ল্যাক কালার হয়েছে না এটা। জি, এই গ্রিনটা দেখাচ্ছে কোনটা, এটা আলাদা একটা লেয়ার, তাই না? জি, এটা আমরা কপি করছিলাম। আচ্ছা, এই যে আমরা এখান থেকে ড্র্যাগ করছি, করার পর এখানে দেখেন যে আপনাদের ওখানে শো করছে কি যে পিঙ্ক কালারের কিছু গাইডস দেখাচ্ছে এখানে। জি জি, এটা হচ্ছে স্মার্ট গাইডস যেটা আপডেট ভার্সনে দেওয়া আছে, এটার মাধ্যমে আপনার অ্যালাইনমেন্ট গুলো দেখতে সুবিধা হয়। ঠিক আছে, এটা সেন্টারে এটা কি সিসি তে দেওয়া আছে মনে হয়? না, হ্যাঁ সিসি তে দেওয়া আছে। ঠিক আছে, আর যদি সিএফএক্স এ দেখেন যে এখান থেকে ভিউ থেকে স্মার্ট অবজেক্ট পান করুন, স্মার্ট অবজেক্ট পেলে এখান থেকে। আচ্ছা আচ্ছা, এখন আমরা যে কাজগুলো করতেছি, ফটোশপ মূলত কি সফটওয়্যার? রাস্টার বেস সফটওয়্যার। এটা পিক্সেল অনুযায়ী কাজ হয়। ঠিক আছে, এখানে যে কাজগুলো করতেছি এগুলো রাস্টার ইমেজের মধ্যে পড়ে, তো এটা একটা ইমেজ শেপ। ঠিক আছে, রাস্টার, এটা যখন আমি বেশি জুম করব তখন এটা নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে একটা বক্স আকারে চলে আসবে। এই প্রত্যেকটা বক্স হচ্ছে একটা করে পিক্সেল। ঠিক আছে, আমি কন্ট্রোল জিরোর মাধ্যমে ফিট সাইজে নিয়ে আসছি, আর অ্যাকচুয়াল সাইজের জন্য কন্ট্রোল ওয়ান। ঠিক আছে, স্ক্রিনের ফিট সাইজের জন্য কন্ট্রোল জিরো, এখানে লক্ষ্য করেন কত পার্সেন্ট শো করছে, এখানে 83%। তো এটা যদি আপনার মনিটর ছোট হয় আরো ছোট মানে কম শো করতে পারে, কিন্তু যখন আপনি কন্ট্রোল ওয়ান চাপবেন তখন এখানে 100% শো করবে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল সাইজের জন্য কন্ট্রোল ওয়ান, আর আপনার স্ক্রিনের ফিট সাইজের জন্য কন্ট্রোল জিরো। এটা আমরা এটা অর্ধেক করে দেখতে পারি, যেমন এখান থেকে আমি এই অর্ধেক অংশ করলাম, আমার এই সফটওয়্যারটা অর্ধেক রাখলাম। ঠিক আছে, এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়ান চাপি তাহলে কি আসবে, 100% শো করছে, এটা যত দূর চলে যায় যাক, কিন্তু এটা 100% দেখাচ্ছে। ঠিক আছে, আর যখন আমি কন্ট্রোল জিরো চাপবো তখন কি হচ্ছে, আমার যে উইন্ডোটা আছে যতটুকু নেওয়া আছে এটাতে ফিট সাইজ অনুযায়ী চলে আসবে। ঠিক আছে, এটা আপনার মনিটর যে কোনো সাইজে হতে পারে, যেমন এইটুকু আছে, এইটুকুর মধ্যে যদি আমি ধরেন কন্ট্রোল জিরো চাপছি এখানে ফিট সাইজ চলে আসছে। ঠিক আছে, আর অনেক সময় দেখা যাচ্ছে যে এখান থেকে জিনিসটা সরে গেছে, আর এটা মুভ করার জন্য যেমন এখান থেকে আপনি চাচ্ছেন আর্টবোর্ড থেকে একটু সরিয়ে নিয়ে কাজ করবে, অনেক সময় অনেকের দেখা যায় যে বড় একটা মনিটর ডিসপ্লে কোনো একটা জায়গায় একটু সমস্যা আছে, সে ওই জায়গাটায় কাজ করতে মানে ভালোভাবে কাজ করতে পারতেছে না, তখন আর্টবোর্ডটা যদি একটু সরে নেওয়া যায় তাহলে কাজটা করতে সুবিধা হয়। মানে কি স্বর্ণের মতো স্ক্রল করার কোনো জিনিস আছে? না, এখান থেকে ড্র্যাগ করলে তো আমার অবজেক্টই সরে যাচ্ছে, আর্টবোর্ড তো সরতে চাই, তাই না? তাহলে আর্টবোর্ডটাকে স্বর্ণের জন্য ফ্রি হ্যান্ড মুডে নিয়ে যাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড থেকে এফ চাপবেন। ঠিক আছে, এফ চাপলে এখানে আসলে স্পেস বার ধরলে এখান থেকে আপনি যে কোনো জায়গায় নিয়ে কাজ করতে পারবেন। বুঝা গেছে? জি, এখানে আবার এফ চাপলে এটা পুরো মুডে চলে আসবে, ফুল ভিউ চলে আসবে। ঠিক আছে, আবার তিনবারের বেলায় আবার যখন এফ চাপবেন তাহলে অরিজিনাল মুডে চলে আসবে। ঠিক আছে, এখন এখান থেকে ব্যাক করে কাজ হবে না। বুঝতে অসুবিধা আছে কারো? না ভাই, ঠিক আছে। আচ্ছা, কেউ একজন মেসেজ করছেন, আপনাদের হেডফোন গুলো ঠিক রাখেন, কথা বলতে সুবিধা হবে। কথা কি কেটে কেটে যাচ্ছে আমার? না, ঠিক আছে। তো যে কথা কেটে কেটে যাচ্ছে, আমার কথা ঠিক আছে ভাইয়া? ওনার নেটে মনে সমস্যা। আচ্ছা, এখানে আমরা প্রাথমিক গুলো দেখতেছি, তো তার মধ্যে এখানে লেয়ারটা তো মোটামুটি আমরা বুঝতে পারছি না কি লেয়ার কিভাবে কাজ করে। জি ভাই। আচ্ছা, বুঝতে তো অসুবিধা হয় নাকি? অসুবিধা হবে, আমি অসুবিধাটা করলেই হবে। জি ভাই। ঠিক আছে, এখন বলেন না, আমার এখান থেকে কিন্তু আমি কোনো ডিলেট চাপি নাই, তো আমার এই গ্রিন কালারটা যেটা একটা অবজেক্ট ছিল এটা কোথায় চলে গেছে? আমি লেয়ারটা দেখে বোঝা যাবে, আমি অবজেক্টটা ডিলিট করি নাই।
যে জিনিসটা আমি ইলাস্ট্রেটরে আপনাদেরকে দেখাইছিলাম, খুব সহজ একটা জিনিস যেটা শর্টকাট ব্যবহার করতাম, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, না হাইড করে দিছেন ভাইয়া? হাইড করার জন্য তো থার্ড ব্র্যাকেট ব্যবহার করি নাই কখনো। না না মানে এই এইখানে হাইড করে দিছেন আর কি, এরকম কিছু না, এখানে হাইড করি নাই। তো একটা আপনি ইলাস্ট্রেটরে যে ব্যাক করা হয়েছে, ইলাস্ট্রেটরে যখন আমরা একটা অবজেক্ট ছিল, একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের নিচে নিয়ে যাওয়ার জন্য কি করতাম, কন্ট্রোল ও আচ্ছা থার্ড ব্র্যাকেট, যেটা একটা লেয়ারের নিচে চলে যেত, সেটা আমরা ইলাস্ট্রেটরে কিন্তু অটোমেটিক লেয়ার হইতো, আমরা ওটা পড়তে পারতাম। এখানে যেহেতু লেয়ার শুরু করছে, এখান থেকে দেখেন এটা কিন্তু নিচে চলে গেছে। হ্যাঁ এটাকে যদি সবার উপরে নিয়ে আসতে চাই আবার ওই সেই থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? আর একটা একটা করে, যেমন আমরা সেন্ট টু ব্যাক, সেন্ট টু ফ্রন্ট, তারপর সেন্ট টু ফরওয়ার্ড, সেন্ট টু ব্যাকওয়ার্ড, এই একই কাজগুলো এটার মাধ্যমে করা যায়, ঠিক আছে? একটা একটা করে নিয়ে যাচ্ছি শুধু ব্র্যাকেটের মাধ্যমে, শুধু কন্ট্রোল চেপে, আর যদি আমি শিফট চাপি তাহলে একসঙ্গেই যাবে সবার নিচে, সবার উপরে, বুঝে গেছে? জি। এখন দেখা যাচ্ছে যে একটা সময় আমি একটা কাজ করতেছি, তো এই লেয়ারটাকে নিচে রাখার দরকার, তখন আমি কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট চাচ্ছি। আবার এখান থেকে বুঝতে অসুবিধা আছে? না আচ্ছা, এই জিনিসগুলো অনেক সময় প্রয়োজন পড়বে, ঠিক আছে? যেমন এখানে আমি ধরেন এইটার পরিবর্তে একটা ছবি দিই, একটা ছবি দিলাম এখানে, ঠিক আছে? ছবিটা এই সাইজে দিচ্ছি যাতে ক্যারেক্টারটা বোঝা যায়, ঠিক আছে? তো এই সাইজে আছে, এখন উপরে আছে কোনটা, এটা না জি বৃত্তটা, এই বৃত্তটাকে আমার প্রয়োজন এই লেয়ারের নিচে, সেক্ষেত্রে কি করবো, কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট যাবো, নিচে চলে আসছে না? তো এখন যদি আমি কন্ট্রোল আল্টার চেপে এইখানে ক্লিক করি তাহলে কি হবে, দেখেন বৃত্তর মধ্যে ইমেজটা মাপ অনুযায়ী চলে যাবে। এটা কি মাস্কিং হয়ে গেল ভাই? হ্যাঁ, এটা অটো মাস্কিং হয়ে গেল, ঠিক আছে? এটা এখানে আবার এটা স্ক্রিন মোডও করা যাবে, এটা ক্লিপিং মাস্ক হয়েছে, এটা লেয়ার মাস্ক কিন্তু হয় না। ক্লিপিং মাস্ক এবং লেয়ার মাস্ক কিন্তু এখানে পার্থক্য আছে, ঠিক আছে? ও আচ্ছা, লেয়ার মাস্কটা হচ্ছে যে এখানে যখন আমি লেয়ার মাস্ক করব তখন এখানে মাস্কের একটা অপশন থাকে যেটার মাধ্যমে আমি এখানে ব্রাশ দিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে? এখানে মুছতেছি, এটা কিন্তু অবজেক্টটা নষ্ট হচ্ছে না, আমার মাস্কিং, ঠিক আছে? আবার আমি যদি এখানে হোয়াইট কালার ব্যবহার করি তাহলে কি হবে, এটা আবার ফিরে আসবে, এক্সচেপ হোয়াইট কালার নিচ্ছি ফিরে আসছে, ঠিক আছে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন। এটা একটু আরেকবার দেখা দিবেন, কোনটা, এই যে যেটা রাউন্ড করলেন একবারে প্রথম থেকে? আচ্ছা, প্রথম অবস্থা আমি শুধু এইটার লেয়ারের কাজগুলো দেখাচ্ছি, এখন যদি ওইভাবে চলে যান তাহলে কিন্তু অ্যাডভান্সিং গ্যাসের থেকে অ্যাডভান্সের প্রথমে চলে যাচ্ছেন, ঠিক আছে? আস্তে আস্তে দেখাচ্ছি, সমস্যা নাই। যেটা হচ্ছে যে কোনো অবজেক্ট, যেমন আমি এখানে একটা অবজেক্ট আছে, তার নিচে যদি কোনো শেপ থাকে, যে কোনো একটা শেপ, সেই শেপের মধ্যে আমার অবজেক্টটাকে নিতে হবে ক্লিপিং মাস্কের মাধ্যমে, ঠিক আছে? সেটা শর্টকাট হচ্ছে আমি যে অবজেক্টটা আমার এই শেপের মধ্যে নিব, সেই অবজেক্টটা শেপের ওপরে রাখতে হবে, উপরে লেয়ারে, ঠিক আছে? আমার শেপটা আছে 2 নম্বর লেয়ারে, অবজেক্টটা আছে 1 নম্বর লেয়ারে, ঠিক আছে? তো এই লেয়ারের সঙ্গে আমি যখন এই এটাকে অ্যাডজাস্ট করব তখন কি হবে, কন্ট্রোল আল্টার চাপলে আমার মাউসের এখানে চিহ্নটা দেখেন, একটা অ্যারো চিহ্ন আসবে, বাঁকা চিহ্ন, ঠিক আছে? এখন আমি এই দুইটার মাঝখানে যখন ক্লিক করব তখন উপরেরটা এটার সঙ্গে মাস্ক হয়ে যাবে, ঠিক আছে? এখানে শুধু বৃত্ত না হয় অন্য কোনো অবজেক্ট হইতে পারতো, অন্য কোনো শেপ হইতে পারতো ভাই। ওটা রাউন্ড করতে সবুজ, তো এখানে সাদা আসলো যে, এখানে তো মূলত আমার অবজেক্টটা শো করছে, এখানে তো রাউন্ডটা না, লেয়ার কোনটা উপরে আছে। আচ্ছা, এটা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আরেকটা কপি করছি, এখানে আরেকটা কপি করলাম, কপি করে এটা উপরে নিয়ে গেলাম, ঠিক আছে? এখন আমি এটার সঙ্গে এটা নিচ্ছি, এটা নরমাল লেয়ার আছে, এটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে, এটার সঙ্গে নিচেটার সঙ্গে উপরে সবুজ শো করছে, সবুজটাকে আমি আরো বড় করছি, বড় করছি, ঠিক আছে? এবার এটাকেও যদি আমি ড্র্যাগ করে এটার সঙ্গে দিয়ে দিই, এটার সঙ্গে দিলাম, দেওয়ার পর এটাকে নিচে নিলাম, তাহলে কি আসছে দেখেন তো, কি কালার শো করছে, সবুজ, সবুজটা কেমন শো করছে, সবুজটা উপরে দেওয়া আছে, যে উপরে একটা সবুজ আছে, এখানে কিন্তু নিচের এই লেয়ারটা শো করছে না, ঠিক আছে? এই শেপটা দিয়ে আমার এই ইমেজ দিয়ে এই শেপটা ঢেকে গেছে,
ঠিক আছে, যদি আমি এরকম করতাম যে এখান থেকে আমি এই লেয়ারে এটা মাল্টিপ্লাই করে দিতাম কিংবা বিভিন্ন ইয়ে করে দিতাম, ব্লান্ডিং মোড চেঞ্জ করে দিতাম, তখন এখান থেকে ওভারলে করে দিছি, নিচের গ্রিন শেপটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই না? আপনি কিবোর্ড থেকে অ্যারো চাপে এটা চেঞ্জ হইতে থাকবে, আপনি দেখে নিতে পারবেন কোনটা দিলে যতবার অ্যারো চাপা হবে ততবার, হ্যাঁ তত পরিবর্তন হবে। এটা আপ এরো ডাউন এরোতে কাজ করবে, আপ এরো চাপলে উপরের দিকে যাবে, ডাউন এরো চাপলে নিচের দিকে যাবে, তো ডাউন এরো চেপে সর্বশেষ পর্যন্ত যখন আসবে তখন আর যাবে না, তখন আবারও আপ এরোর মাধ্যমে ফিরে আসতে হবে। ঠিক আছে ভাই, আমরা তো ইচ্ছা করলে এই মানে অবজেক্টটাকে একটু সরাইতেও পারি। হ্যাঁ অবশ্যই অবজেক্টটাকে সরাইতে পারবেন, কিন্তু এখানে যে শেপটা আছে শেপের ভিতরে যে এখানে অবজেক্টটা সরাইলেন শেপটা কিন্তু ওটাই আছে। ও আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনি পুরোটা সরাইতে চাইলে এই দুইটা মিলে একটা গ্রুপ করতে হবে। এখান থেকে আমি কন্ট্রোল দিয়ে আরেকটা লেয়ার সিলেক্ট করলাম, কন্ট্রোল জি গ্রুপ, এই দুইটা মিলে একটা গ্রুপ, ঠিক আছে? এখন এই গ্রুপটা আপনি সরাইতে পারলেন, গ্রুপটা করে ভাই আমি শিফট চেপে দুইটা সিলেক্ট করেও তো আমি সরাইতে পারবো। হ্যাঁ শিফট চেপে সরাইতে পারবেন, যে এখান থেকে ধরেন আমি একটা ক্লিক করে আছি, অনেক সময় দেখা যাচ্ছে যে এখান থেকে আপনার এই গ্রুপটা যদি কেটে দেয় আনগ্রুপ করে ফেলি, আনগ্রুপ লেয়ার, ঠিক আছে? এখান থেকে আমি ক্লিক করছি যে শিফট চেপে ক্লিক করলাম, অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে ক্লিকটা পরে নাই, আমি এখান থেকে সরাইলে কি হচ্ছে একটা পার্ট চলে যাচ্ছে, আবার যদি এখানে ফিরে আসতে যাই হয়তো আমাকে কন্ট্রোল জেড দিতে হচ্ছে, কিংবা এখানে দেখা যাচ্ছে যে আমি যে জায়গায় ছিল নির্দিষ্ট ওই জায়গাটায় আসে নাই, একটু সরানো হয়ে গেছে। ঠিক আছে, গ্রুপ করা থাকলে আমাদের জন্য ভালো হবে, যেটা বুঝতে পারবো যে একসঙ্গে সরতেছে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা তো এখানে আমরা এটার কাজ দেখলাম। তারপর যেটা হচ্ছে যে আমি যে ইলিপস মেজার টুলটা দেখালাম, তো রেকট্যাঙ্গুলার মেজার টুল ঠিক একই ভাবেই কাজ করে। ঠিক আছে, এটা ছিল কি বৃত্ত আকারে আর এটা হচ্ছে বক্স আকারে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস হচ্ছে যে এখান থেকে আমি এটাকে বলছি ঢোকে দিচ্ছি কিছু একটা নিয়ে আসি, আচ্ছা এটা নিয়ে আচ্ছা এখান থেকে একটা জিনিস দেখেন, যে আমি চাচ্ছি যে এখান থেকে এই মাথাটাকে সরিয়ে এখানে নিয়ে আসবো, ঠিক আছে? এটা কিন্তু যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা কিন্তু সলিড কালার, এক কালার, ঠিক আছে? তো এখানে আমি চাচ্ছি এই মাথাটাকে সরিয়ে এটা এখানে নিয়ে আসবো, সেক্ষেত্রে কি করবো? ভাইয়া ওই মাথাটা কপি করা যাবে আবার এখান থেকে আমরা যেটা হচ্ছে যে সার্কেল আকারে এই সার্কেলের মধ্যে এই মাথাটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখান থেকে যদি আমরা কপি করি তখন দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে কপি, এখানে কিন্তু কন্ট্রোল ডি ডিসিলেক্ট কন্ট্রোল ভি এখানে পেস্ট হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে দেখা যাচ্ছে এখানে কিন্তু এই যে এই কালারটা শো করছে। ঠিক আছে, এখান থেকে যদি আমরা এটা হাইড করে দেই তাহলে দেখতে পারবো যতটুকু সিলেক্ট করছে, তাই না? আচ্ছা এখন আমরা যদি চাই যে এটাকে, যেমন আমরা ইলাস্ট্রেটর একটা কাজ দেখছিলাম যে একটা বৃত্ত সমানভাবে নেওয়ার জন্য কি উপায় আছে গাইডস এর মাধ্যমে, জুম করে নিয়ে সুবিধা হবে।
গাইসটা ড্র্যাগ করছে, এখন এটা আমার দরকার হচ্ছে ভাড়ি গেলে, এটা কি করব? আল্টা আল্টা সাব আল্টা সাবলে ভাড়ি গেছিল, তো আল্টাটা ছেড়ে দেওয়া হয়ে গেছিল। এখন যদি এখান থেকে আমি শুরু করি শিফট ধরে এই কর্নার পর্যন্ত, তাহলে কি হবে? এই বিন্দু পর্যন্ত আসবে না? ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে ফটোশপের ক্ষেত্রে যখন এরকম করে একটু কম বেশি হয়ে গেলে জিনিসটা পাশে থেকে যায়, একটু ঝিরি 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 থেকে যায় অল্প করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এইভাবে এগুলো করব না। যেটা হচ্ছে যে এখান থেকে আমি, যেহেতু এটা সলিড কালার আছে, আমরা এত কষ্ট করার প্রয়োজন নেই, এখান থেকে আমরা এখান শুধু ড্র্যাগ কপি করে নিব। কপি, এখানে গিয়ে আমরা সলিড কালার যেহেতু আছে এই কালারটা এখানে পেস্ট করি, কন্ট্রোল ভি। ঠিক আছে, দেখা যাচ্ছে যে অনেকটা সময় আমার এই জায়গাটাই প্রয়োজন। ঠিক আছে, একটু কম বেশি, তো এইটুকু মোশার জন্য আমরা কি করব, এটুকু মুছে ফেলবো। ঠিক আছে, ইরেজার টুলে অনেক সময় দেখা যাচ্ছে যে এখান থেকে ইরেজ করতে গেলাম, জিনিসটা বড় হয়ে গেলে ভিতরে এটার সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে, তো এটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে আপনি পেন টুল ব্যবহার করবেন বেশি বেশি। ঠিক আছে, এখান থেকে অপাসিটি কমিয়ে দেখবেন যে ব্যাকগ্রাউন্ডে কতটুকু শো করছে। ঠিক আছে, তো এখান থেকে আমি এটা সরিয়ে নিচ্ছি, হালকা একটু উঠে নিচ্ছি। তো এবার পেন টুল ব্যবহার করছি, পেন টুলের মাধ্যমে এখান থেকে এটা আমি একটা এরিয়া নিয়ে নিলাম। এবার কন্ট্রোল ইন্টার চাপলে এটা ঝিরি ঝিরি তৈরি হবে সিলেকশন। ঠিক আছে, যেভাবে এগুলো সিলেকশন ছিল এটা কাস্টম ভাবে সিলেকশন তৈরি হবে। কন্ট্রোল ইন্টার সিলেকশন তৈরি হয়েছে না? জি। এখন আমি যদি কিবোর্ড থেকে ডিলিট চাপি তাহলে এইটুকু অংশ ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, যেটা বাদ ছিল এটা ডিলিট হয়ে গেছে, কন্ট্রোল ডি ডি সিলেক্ট। এখন অপাসিটিটা 100% করে দিচ্ছি, বুঝা গেল? এখন আমাদের প্রয়োজন এই জায়গায় দেখেন যে আমরা মুভ টুলের কাজ দেখলাম, মেজারমেন্ট টুলের কাজ, মেজার টুলের কাজ দেখলাম, এখানে আছে লেসো টুল। লেসো টুলটা কিভাবে কাজ করে, যে এখানে দেখেন ইমেজের মাধ্যমে অনেকটা বুঝিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা ফ্রি হ্যান্ড ড্রয়িং করে, যেমন এখান থেকে আমরা ড্র্যাগ করলে একটা বক্স আসে কিংবা বৃত্ত আসে, আর এটা আমরা ইচ্ছা মতো নিতে পারবো লেসো টুলের মাধ্যমে। ঠিক আছে, বুঝা গেছে? জি।